নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ বন্ধু কয়েকদিন আগেই আমি মাইগ্রেন নিয়ে ভিডিও করেছি সাইনাস নিয়ে ভিডিও করেছি যে এগুলো কেন হয় এর লক্ষণ কি এবং এর ঘরোয়া উপকারিতা ঠিক সেরকমই আজকে আমরা বলবো জন্ডিস নিয়ে আপনারা জানবেন যে জন্ডিস কি এবং কেন হয় এবং জন্ডিসের লক্ষণ ও জন্ডিসের কিছু ঘরোয়া টিপস বন্ধুরা এই ঘরোয়া টিপসগুলো আপনার কিন্তু জানা অত্যন্ত দরকার কারণ সবসময় ওষুধে সব অসুখে কাজ করে না হয়তো তখনকার মতো আপনি সেই রোগ থেকে মুক্তি পেলেও কয়েকদিন পরেই আবার ফিরে আসতে পারে তো ঠিক এই সব কারণে প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে আপনি আপনার ঘরেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো আজকে আমি বলবো সেই সমস্ত টিপস যেগুলো দিয়ে আপনি অনায়াসেই ঘরের মধ্যেই এই সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারেন তো চলুন দেখে নি জন্ডিস কেন হয় জন্ডিসের লক্ষণ এবং চিকিৎসা আপনার চোখ এবং ত্বক কি হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনার জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে জন্ডিসের লক্ষণ বাচ্চাদের মধ্যে বেশি দেখা গেলেও প্রাপ্তবয়স্কদের মধ্যে এই রোগটি হওয়ারও সম্ভাবনা কিছু কম নয় এই ভিডিওতে জানবো জন্ডিস কি। জন্ডিসের লক্ষণ জন্ডিসের কারণ জন্ডিসের ধরন এবং জন্ডিসের চিকিৎসা চোখে সাদা যে অংশটি রয়েছে সেটি হলুদ হয়ে গেলে সাধারণত বলা হয়ে থাকে যে জন্ডিস জন্ডিস ভিন্ন ধরনের রয়েছে এবং জন্ডিসের লক্ষণও ভিন্ন জন্ডিসের মাত্রা যখন বেশি হয়ে যায় তখন আমাদের শরীরে বাকি অংশগুলি হলুদ হতে শুরু করে এমনকি ইউরিন হলুদ রঙের হয় এখনকার দিনে জন্ডিসের সঠিক চিকিৎসা করলে সুস্থ হয়ে ওঠা সম্ভব কিন্তু তার আগে সময় মতো চিকিৎসা করানো প্রয়োজন কিন্তু আপনি যে জন্ডিসে আক্রান্ত সেটা বুঝবেন কেমনভাবে তাই আজ আপনাদের জন্য আজকের এই ভিডিও জন্ডিস কি সাধারণ ভাষায় বোঝাতে গেলে জন্ডিস কিন্তু কোনো রোগ নয় রোগের লক্ষণ মাত্র জন্ডিস এমন একটি রোগের লক্ষণ যা আমাদের সারা দেহকে হলুদ করে দেয় প্রকৃতপক্ষে যখন লাল রঙের যখন লাল রক্তের কোষ নির্দিষ্ট সময়ের মধ্যে ভেঙে যায় অর্থাৎ একশো কুড়ি দিনের মধ্যে তখন বিলিরুবিনের মতো একটি পদার্থ গঠন হয় এই পদার্থ যখন যকৃতের মধ্যে যায় এবং তা ধীরে ধীরে মলমূত্রের সঙ্গে বেরিয়ে যায় যদি কিছু দিনের মধ্যে লাল রক্তের কোষ ভেঙে যায় এবং লিভারে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় তখন জন্ডিস হয় রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়ার কারণেই ত্বক চোখ হলুদ হয়ে যায় তবে জন্ডিসের লক্ষণ নজরে এলেই চিকিৎসা করানো দরকার জন্ডিসের কারণ রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস হয় তা তো আগেই জানলাম তবে জন্ডিসের আরও একটি প্রধান কারণ হল লিভার অনেক সময় লিভার সংক্রান্ত সমস্যার জন্য জন্ডিস হয়ে থাকে আবার অনেকের ধারণা হ্যাপাটাইটিস এ বি সি ডি এবং ই ভাইরাসের কারণেও জন্ডিস হয়ে থাকে এটি একটি বংশগত রোগ যে হাতের তালুতে দুঃখিত জন্ডিসের ধরন পিরিহ্যাপাটিক জন্ডিস এই ধরনের জন্ডিস লাল রক্ত কোষের অতিরিক্ত ভাঙন দ্বারা সৃষ্ট হয় যা লিভারে বিলিরুবিন বিপাক করার ক্ষমতা অতিক্রম করে হ্যাপাটোসেলুলার জন্ডিস যখন আপনার লিভার বিলিরুবিন বিপাক করার ক্ষমতা হারায় তখন এই সেলুলার জন্ডিসে পরিণত হয় পোস্ট হ্যাপাটিক জন্ডিস যখন শরীর থেকে বিলুরোবিন বেরোনোর সময় বাধার সৃষ্টি হয় তখন পোস্ট হ্যাপাটিক জন্ডিসে পরিণত হয় জন্ডিসের লক্ষণ শরীর হলুদ হয়ে যাওয়া জন্ডিসে আক্রান্ত হলে শরীর হলুদ হয়ে যায় জন্ডিসের শুরুর দিকে দেখলে তেমন বোঝা নাও যেতে পারে তবে যতদিন যাবে ধীরে ধীরে শরীর হলুদ বর্ণ ধারণ করবে শরীরে কিছু কিছু অংশ লক্ষ্য করলে আপনি এই ধরনের লক্ষণগুলি দেখতে পাবেন প্রধান জন্ডিসের লক্ষণ হল শরীর বিভিন্ন অংশ হলুদ হয়ে যায় নখের রং হলুদ হয়ে যাওয়া জন্ডিস কোনো ব্যক্তি আক্রান্ত হলে ডাক্তার প্রথমে রোগীর নখ লক্ষ্য করে এর কারণ হলো জন্ডিসের নখ হলুদ হয়ে যায় খেয়াল করে দেখবেন আমাদের নখের উপরে চেপে ধরলে রক্ত দেখা যায় তাই জন্ডিস বোঝার সবচেয়ে ভালো উপায় হল নখ আপনার নখটি ক্ষণিকের জন্য চেপে রাখুন যদি লাল রং দেখতে পান তাহলে মনে করবেন আপনি সুস্থ কিন্তু যদি হলুদ রং দেখতে পান তাহলে আপনার চিকিৎসার প্রয়োজন আছে চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া জন্ডিসের লক্ষণ চেনার আরও একটি উপায় হল চোখ জন্ডিস হওয়ার প্রথম প্রথম চোখের সাদা অংশ ধীরে ধীরে হলুদ রং হয়ে যায় হাতের তালু হাতের তালু দেখেও আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার জন্ডিস হয়েছে কি না নখের মতোই হাতেও আমাদের রক্ত দেখা যায় আপনার দুটি হাতের তালু একসঙ্গে ঘষে নিন এবার ভালোভাবে দেখুন যে হাতের তালুতে আপনি কেমন রক্ত দেখতে পাচ্ছেন যদি দেখেন হলুদ তাহলে ভাববেন আপনি জন্ডিসে আক্রান্ত হলুদ রঙের ইউরিন হলুদ রঙের ইউরিন হওয়াও জন্ডিসের লক্ষণ জন্ডিস হওয়ার সময় ইউরিন গাঢ় হলুদ রঙের হয়ে যায় আবার অনেকের হালকা হলুদ রঙের ইউরিন দেখতে পাওয়া যায় ক্লান্তি ভাব জন্ডিসের সর্বাধিক সাধারণ লক্ষণ ক্লান্তি জন্ডিসে শরীরের ভেতর থেকে দুর্বল করে দেয় জ্বর জন্ডিস আক্রান্ত ব্যক্তিদের শরীর হলুদ হওয়ার সঙ্গে সঙ্গে জ্বর জ্বর ভাব আসে আবার অনেক সময় প্রচণ্ড জ্বর আসে এই রকম লক্ষণ দেখলে চিকিৎসা করানো প্রয়োজন পেট ব্যথা ও বমি বমি ভাব জন্ডিস হলে জ্বরের পাশাপাশি বমি বমি ভাব হয় সঠিকভাবে চিকিৎসা না করানো হলে খুব বড় সমস্যার সৃষ্টি হতে পারে জন্ডিসে আক্রান্ত হলে অনেক সময় জ্বর এবং বমির সঙ্গে অসহ্য পেটে যন্ত্রণা হয় ঘরোয়া পদ্ধতিতে আপনি অবশ্যই জন্ডিসের চিকিৎসা করাতে পারেন যেমন পাতা পাতা লিভারের জন্য খুব ভালো পাশাপাশি জন্ডিসের চিকিৎসাও কার্যকর উপকরণ দশ থেকে বারোটি তুলসী পাতা দশ থেকে বারোটি তুলসী পাতা নিয়ে চিবিয়ে খেয়ে নিন যদি কাঁচা খেতে না পারেন তাহলে পাতাগুলি পেস্ট করে যে কোনো জুসের সঙ্গে খেতে পারেন ভিটামিন ডি জন্ডিস আক্রান্ত রোগীদের ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়া প্রয়োজন খাবারের তালিকায় ভিটামিন ডি যুক্ত খাবার রাখবেন আঙুরের ফলের রস আঙুরের ফলের রস লিভারের জন্য কার্যকারী এবং শরীরের হলুদ ভাব কমাতে সাহায্য করে এবং জন্ডিসের জন্য উপকৃত পরিমাণ মতো আঙুর পেস্ট করে রস বের করে নিন নিয়মিত এক গ্লাস করে আঙুরের রস খান সূর্যের আলো শিশুদের জন্ডিসের নিরাময় সবচেয়ে বড় চিকিৎসা হলো ফটোথেরাপি এক গবেষণায় দেখা গেছে শিশুদের জন্য জন্ডিস চিকিৎসায় ফটোথেরাপির চেয়েও সূর্য আলোকের এক্সপোজার বেশি কার্যকারী লেবুর রস হাফ লেবু এক গ্লাস জল পরিমাণ মতো মধু এক গ্লাস জলে হাফ লেবুর রস মিশিয়ে নিন এবার আপনার পরিমা পরিমাণ মতো মধু মিশিয়ে পান করুন দিনে তিন থেকে চারবার পান করুন আখের রস আখের রস লিভারকে আরও শক্তিশালী করে তোলে এবং এটি জন্ডিসের জন্য একটি উত্তম চিকিৎসা এক গ্লাস বা দু গ্লাস আখের রস নিয়মিত পান করতে হবে যতক্ষণ না পর্যন্ত জন্ডিস কম হয় বন্ধুরা অবশ্যই এই জন্ডিসের মতো মারাত্মক রোগ থেকে সাবধান থাকবেন এবং আপনি এই রকম ধরনের লক্ষণ দেখলেই অবশ্যই আপনি ঘরোয়া টিপসগুলো অবলম্বন করবেন যদি সেরকম মনে হয় যে অনেকটা দেরি হয়ে গেছে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী